ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মৈত্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সানডেটা বেশি দূরে না গিয়ে বাড়ির সামনেই লাইফস্টাইলে চলে এসেছি, তো এখানে কিছু কেনাকাটা করার আছে। তো দেখা যাক, যদি পছন্দ হয় তাহলে নেব। আর এই বিল্ডিংয়ে হোম সেন্টারও রয়েছে, তো ভাবছি হোম সেন্টারেও একটু যাব। তো সেই জন্যই দাঁড়িয়ে আছে এখানে লিফটে উঠবো বলে। তো হোম সেন্টার থেকে একটা বেডশিট নেওয়ার আছে, সেই সঙ্গে কিছু ডোর ম্যাটও নেওয়ার আছে। তো চলো এবার যাওয়া যাক, আমাদের বলতে বলতে লিফটও চলে এসেছে। আর এই জিনিসগুলো যখনই দেখি তখনই শুধু মনে হয় একটা কথাই, যে কখন আমার নিজের একটা বাড়ি হবে, এইভাবে সাজাবো, জানি না কবে হবে। তবু দেখে তো শখ মেটানো যায়। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। আর এখানে দেখো সমস্তটাই হোয়াইট, মানে কিচেনের যে ডাইনিং টেবিলটা, তারপর কিচেনে ক্রকারি রাখার যে জায়গাটা, সমস্তটাই হোয়াইট। সেই সঙ্গে এ ম্যাচিং করেই ড্রয়িং রুমেরও যে থিমটা রেখেছে হোয়াইট, সেই সঙ্গে বেডরুমও হোয়াইট, ওয়ার্ড্রপ সমস্তটাই হোয়াইট রয়েছে এই সাইডটাতে রয়েছে। তো আমি একটু একটু করে দেখিয়ে যাচ্ছি। এই যে বেডরুমটা, হেডরেস্টটা মানে যেটা চুজ করতে পারো, এখানে অনেকগুলো অপশান রয়েছে। সেই সঙ্গে ওই ওয়ার্ড্রপগুলো সমস্তই হোয়াইট। আর এখানে ছোট্ট করে মানানসই হোয়াইটের ওপরেই একটা সুন্দর ড্রেসিং টেবিলও রয়েছে। তো আমরা এখন নিচের ফ্লোরটাতে চলে এসেছি। এখানে বাথ টাওয়াল, টয়লেট সেট, তারপর বিভিন্ন রকমের মপ, ডোরম্যাট, বেডশিটস এগুলো রয়েছে। এছাড়াও কিচেনের যে সমস্ত কাপ, প্লেট, তারপর কুকারের যে সেটগুলো হয় সেই সমস্ত রয়েছে ওই সাইডটাতে। তো আমার ডোরম্যাট আর বেডশিটস কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি নিলাম। তো এখন একটু সোফাতে বসে আছি, রাহুল ওইদিকে বিল করছে। আয় বাবু, টায়ার্ড হয়ে গেছো? শুয়ে পড়েছে। কোনটা? ওর যা দেখছে তাই ভালো লাগছে, তাই বলছে নিয়ে চলো, নিয়ে চলো বাড়ি, নিয়ে চলো বাড়িতে। নিয়ে গিয়ে কোথায় রাখবে তার ঠিক নেই। না, বাড়ি নিয়ে চলো। হ্যাঁ, হটপট নয়, ওটা কেটলি, কেটল টি রাখা হয়। না না না, হাত দিও না, হাত দিও না, থাক থাক, ওতে সুগার থাকবে। এই যে টি থাকবে, টি। তো ওইদিকে কেনাকাটা কমপ্লিট করে এখন খেতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা হলো ইটার স্টপ, লাইফস্টাইলের পাশেই রয়েছে। তো চল এবার ভেতরে যাওয়া যাক। তোমার
ফটো তোলা হয়ে গেছে বাবু, বাবাই কি করছে? আর আজকে যেহেতু সানডে রয়েছে তাই বেশ ভিড়, আমরা টেবিল পাইনি সেই জন্য বাইরেই ওয়েট করছি, আর ভেতরে রাহুল রয়েছে। আর এখানে আরুষের কাছে ফোনটা ছিল, ও কখন আবার ভিডিও করতে শুরু করে দিয়েছে, ও বলছে মাম্মাম আমি ক্যামেরা করছি, তো দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি ও ভিডিও করছে, বললাম যাব বাবা। আর এখানে রমিলটা এত দুষ্টুমি করছে, মানে ওইখানে একটু উঁচু জায়গা মতো রয়েছে, ও একবার ওপরে উঠছে আর নিচে নামছে, এই করছে। তো যাই হোক, ফাইনালি আমরা সিট পেলাম, তো এখন মেনু কার্ড এসেও গেছে, তো চলো খাবারটা চটপট করে অর্ডার দিয়ে দিই। তো আমরা প্রথমেই স্যুপ অর্ডার করেছি, তো এটা টমেটো স্যুপ রয়েছে, টমেটোর সঙ্গে সামান্য চিকেনও রয়েছে। তো আরুষ খেতে পারছে না, হালকা একটু ঝাল রয়েছে, কিন্তু রমিল দেখছি বেশ ইন্টারেস্টেড খেতে। আরুষ আর রমিলের জন্য স্পাইসলেস এমনি প্লেন নুডলস নিয়েছি, মিক্সড ভেজিটেবল রয়েছে, আর সেই সঙ্গে আমরা নিয়েছি নান আর একটা চিকেনের সবজি, আর রয়েছে মিক্সড ফ্রাইড রাইস। চলো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাক। তো আজ সানডেটা বেশ ভালোই কাটলো, প্রথমে লাইফস্টাইলে গেলাম, তারপরে হোম সেন্টারে গেলাম, তারপর রেস্টুরেন্টে এসে সবাই মিলে খেলাম। ওখান থেকেই ভাস্করকে ডেকে নিয়েছিলাম, ভাস্কর প্রথমে ও লাইফস্টাইল বা আমরা হোম সেন্টারে যে গিয়েছিলাম ও সেখানে বললো যে যাবো না, বাড়ির পাশেই যেহেতু রেস্টুরেন্টে যাওয়ার আগে ওকে ফোন করে দিয়েছি, ও তখন পৌঁছে গেছে এখানে। তো আজকে নেক্সট ডে, তো আরুষের আজকে স্কুল রয়েছে, তো ওর লাঞ্চও আমি রেডি করে নিয়েছি, তো এখন প্যাক করে দিচ্ছি। ও স্কুলে চলে গেলে তারপরে ধীরে সুস্থে আমার বাড়ির যে কাজগুলো ধীরে ধীরে একটা একটা করে কমপ্লিট করব। আইসো না, বাই করো, এই যে বাই করো, বাবা স্টাইলটা। তো এদিকে আরুষ তো স্কুলে চলে গেল, তো আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই চলো যে লাইফস্টাইল থেকে কালকে আমি কি কি নিয়ে এসেছি। তো আমি এখানে দুটো ডোরম্যাট নিয়েছি, এটা অর্ধচন্দ্রাকৃতি, তো দুটো মানে দু কালারের, একটা রয়েছে হালকা গ্রে কালারের মানে অফ হোয়াইট, আর একটা রয়েছে ডিপ ব্লু। আর সিলিকনের একটা খুন্তিও নিয়েছি, এটা ননস্টিক কড়াইতে রান্না করতে খুবই সুবিধা হয়। সেই সঙ্গে আমি লাইফস্টাইল থেকে একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি, আর আমার যে আই শ্যাডো প্যালেটটা এখন বর্তমানে রয়েছে সেটা অনেক দিনের হয়েও গেছে, মানে নষ্টও হয়ে গেছে একটা দুটো কালার, তো সেই জন্য ভাবলাম যে না অফার যখন চলছে নিয়ে নিই। আর সেই সঙ্গে একটা আইলাইনারও নিয়েছি। আর হোম সেন্টার থেকে এই বেডশিটটাও নিয়েছি, তো এই বেডশিটটা ডবল বেডশিট, সেই সঙ্গে দুটো পিলো কভার রয়েছে। আর এই দুটো জিনিস রাহুল নিয়েছে, ও লাইফস্টাইল থেকে নিয়েছে, একটা বডি স্প্রে রয়েছে আর একটা পারফিউম রয়েছে। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।